আজকে আমরা আলোচনা করব যে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 2πr একক। আমরা যদি এই এটা বৃত্ত হয় যার ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে এর যে পরিধি মানে কি, যে এই বৃত্তের বরাবর যদি আমরা এক পা হাঁটি তাহলে যে পরিমাণ রাস্তা আমি পার হব তার পরিমাপটা হচ্ছে পরিধি। তাহলে তার মাপ হচ্ছে 2πr। এটা কেন, এ প্রসঙ্গে আমরা বলে রাখি যে পাই হচ্ছে এমন একটা অমূলদ সংখ্যা যার সংজ্ঞা হলো, লিখতে পারি যে আমরা জানি যে পাই ইকুয়ালস টু বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস তাহলে এই যে বৃত্তের পরিধি ও ব্যাসের যে অনুপাত সেটাই হচ্ছে আমার পাই, যা একটা অমূলদ সংখ্যা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, অতএব ব্যাস সমান 2r একক। আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বলতে পারবো পাই ইকুয়ালস টু বৃত্তের পরিধি বাই, তাহলে এই বৃত্তের ব্যাস কত, 2r। অতএব বৃত্তের পরিধি সমান পাই ইনটু 2r ইকুয়ালস টু 2πr একক। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে বৃত্তের যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর একক হয় তাহলে সেই বৃত্তের পরিধি হবে 2πr একক। এ প্রসঙ্গে বলে রাখি যে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এখানে আমরা পায়ের একটা আসন্ন মান হিসাবে নিই যে পাই সমান হচ্ছে 22/7। এটা কিন্তু একটা আসন্ন মান, এর প্রকৃত মান নয়। পায়ের প্রকৃত মান তো লেখা সম্ভব নয়, কারণ এটা অসীম। তাহলে আপাতত দৃষ্টিতে যে পায়ের যদি আমরা প্রকৃত মান বলতে চাই তার মান হচ্ছে 3.141592.6535। এই হচ্ছে দশমিকের পর 10 ঘর অবধি পায়ের আসন্ন মান। ঠিক আছে, এবং এটা চলতে থাকবে অসীম পর্যন্ত। এই হচ্ছে আমার পায়ের মান, এটা কিন্তু 10 ঘর অবধি সঠিক মান। ঠিক আছে, সে যাই হোক, তাহলে বৃত্তের পরিধি আমরা কত পেলাম, 2πr একক, যেখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইভাবে আমরা বৃত্তের পরিধি তার যে ফর্মুলা 2πr সেটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি। তাই এখান থেকে মূল যে আমাদের বিষয় সেটা হচ্ছে পায়ের যে সংজ্ঞা, পাই ইকলস টু বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস, অর্থাৎ পরিধি ও ব্যাসের যে অনুপাত সেটাই হচ্ছে আমার পাই। এটা হচ্ছে পায়ের প্রকৃত কিন্তু সংজ্ঞা। ঠিক আছে, সেখান থেকে আমরা বৃত্তের পরিধি সমান 2πr এটা পাচ্ছি।